viewers, assalamu alaikum. Welcome back to my channel Events of My Life. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। ইলিশ মাছ দেখে তো বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করব। আমি আজকে ইলিশ মাছ দিয়ে কাকড়ি রান্না করব। তো চলুন আমার সাথেই থাকেন। আমি এখানে ইলিশ মাছের পিঠের অংশটুকু নিয়েছি, আমার পুরো মাছটা লাগবে না, শুধু এই পিঠের অংশটুকু লাগবে। তো আমি এই পিঠের অংশের মাঝখানের কাঁটাটা সরিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। তারপর দেখতে পাবেন আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে কিমার মতো লাগে। এইভাবে কেটে নিলে আর কাঁটা, ইলিশ মাছে তো অনেক কাঁটা থাকে, তো আর কাঁটা লাগে না। আর এই রান্নার জন্য মাছটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হয়। আপনারা হয়তো ভাবতে পারেন আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করিনি, কিন্তু আমি এইভাবে কাঁটা সরানোর পর মাছটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে, কারণ যখন এভাবে কুচি কুচি করবেন এরপর ধোয়া যাবে না, তাই এর আগেই আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাছটাকে একদম কিমার মতো করে নিচ্ছি। আপনাদের বোঝানোর জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছটাকে কেটে নিতে হয়। তো দেখেন এইভাবে পুরো মাছটাকে কুচি কুচি করে কেটে নেবেন। অনেক সময় আমরা ইলিশ মাছের কাটার বয়ে খেতে চাই না, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে। পুরো মাছটা আর কাটা দেখালাম না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখন মূল রান্নায় যাওয়া যাক। আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। আমার কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে এক চিমটি মেথি আর এক চিমটি কালো জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পেঁয়াজটাকে কষিয়ে নেব, এরপর একে একে সব মশলা দিয়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে, এখন একে একে করে সব মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কারি পাউডার, সামান্য জিরা আর সামান্য ধনে গুঁড়া দিয়েছি। পরিমাণটুকু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব কতটুকু কী দিয়েছি। সব কিছু একসাথে মিক্স করে নেব, আরও কয়েক মিনিট আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
আর মশলাটাকে যত বেশি কষাবেন ততই তরকারির স্বাদটা বেশি আসে। মশলাটাকে যদি নিয়ম মতো না কষানো হয় তাহলে মশলার একটা গন্ধ থেকে যায়, তরকারি খেতে তেমন একটি ভালো লাগে না। এখন টমেটো কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন মশলা কষানো শেষ। আমার মশলা মধ্যে তেল উপরে বেশি উঠেছে, তাই বুঝে নিতে পারবেন যে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছ দিয়ে দিলাম, মাছের যে কিমা করে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, বেশি পানি দেব না যাতে একদম মাখা মাখা থাকে। এই পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, বেশি সময় যদি মাছটাকে রান্না করেন তাহলে মাছের যে একটা ঘ্রাণ আছে সেটা চলে যায়। এখন আমি 8-10টি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি জাল খেতে পছন্দ করেন তাহলে দিবেন, আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আমি একটু জাল বেশি খাই তাই দিয়েছি। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে আরও 1 মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব একদম কম আঁচে। আমার ইলিশ মাছের খাখরি রান্না হয়ে গিয়েছে, এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করব। প্রতিদিন যে কথা বলি আজ আবারও বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।